সেটা নিষিদ্ধ করা হয়েছে, অপব্যয় সেটাও নিষিদ্ধ করা হয়েছে। আবার কৃপণতা, আমরা জানি যে সংক্ষেপে আমরা বলে থাকি অপব্যয় যেমন নিদর্শনীয়, কৃপণতাও তেমনি নিন্দনীয়। কৃপণতা করা যাবে না, আবার অপব্যয় করাও যাবে না। তোমার উদ্বৃত্ত সম্পদ আছে, হিসাব করে জাকাত প্রদান করো, সে জাকাত দিলে যে তোমার মাল পবিত্র, তবে তোমার মাল যে বৈধ উপায়ে উপার্জিত হইতে হবে। তুমি অবৈধ উপায়ে, পবিত্র গ্রন্থে বলছে যে তুমি অবৈধ উপায়ে অবলম্বন যে উপার্জনকে আল্লাহ রাস্তায় দান করবে, আল্লাহ তোমাকে যারা দিবে, এটা পবিত্র কোরআনে কোনো বিধান নাই বা এই ধরনের কোনো আইন নেই। বৈধ উপায়ে আহরণ করতে হবে। তৃতীয়ত যেটা বলা আছে, কিছু কিছু বিষয় সম্পর্কে সরাসরি কিছু বলা হয় না, যেগুলো সম্পর্কে মজলিসের সুরা বা জনগণের ইসলামের মূলনীতির আলোকে সিদ্ধান্ত গ্রহণ করা, যেমন সুদমুক্ত সমাজ নির্মাণের পন্থা, সম্পত্তির মালিকানার সীমা, জরুরিয়াত বা মৌলিক প্রয়োজনে অনুমোদিত মিশ্রণ, ব্যক্তি ও সমাজের জন্য অনুমোদিত আরামদায়ক বা বিলাস সামগ্রী ইত্যাদি। অর্থাৎ আমরা ইসলামে যে সম্পূরক কিছু আছে, সেখানে যে দেশজ রীতিনীতির কথা বলা আছে, দেশজ রীতিনীতি যে অনেক যে দেশে তাদের নিজস্ব একটা কালচার, একটা নীতিনীতি আছে, সেটা যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে সেটা মেনে নেওয়া যায়, মানা যায়। যে পবিত্র ইসলামের অর্থনীতি বা ইসলামের ধর্মীয় নীতিগুলো যখন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়লো, যেগুলো কোরআনের সাথে সামঞ্জস্য বিধান আছে সেগুলো মানা যায়, মানার জন্য বলেছেন সে, কিন্তু যেগুলো সাংঘর্ষিক সেগুলো জীর্ণ হয়। যাই হোক, যে হচ্ছে সুন্না, এটাও আমরা বুঝি সুন্না কি, বা হাদিস রসুলের কথা কর্ম এবং কর্মপদ্ধতিকে সাধারণত সুন্না বলা হয়ে থাকে বা হাদিস বলা হয়ে থাকে। আল্লাহ রসুল করছেন, করার জন্য নির্দেশ প্রদান করেছেন বা মনসম্মতি ছিল, সেগুলো হচ্ছে যে সুন্না বা আল হাদিস। সেই হাদিস সম্পর্কে আমাদের যে আমরা সবাই জানি। তারপরে ইজমা, ইজমাটা হচ্ছে ইসলামী আইনশাস্ত্রে বা তৃতীয় উৎস। ইজমা আরবি শব্দ, এর অর্থ হলো যে ঐক্যমতে পৌঁছা, কোন একটা বিষয় যে সমস্যা হলো এবং সেখানে সবাই মজলিসে সুরা বসে বা যারা রাষ্ট্রপ্রধান তারা বসে, সবাই যদি ঐক্যমত পোষণ করে এবং ইসলামে কোরআন হাদিসের সাথে সামঞ্জস্য রেখে তারা ঐক্যমত পৌঁছায়, কি সাধারণত ইজমা বলা হয়। আর এই প্রসঙ্গে মুস্তাহিদ বা ফকিদের তারা এগুলো করবে, যারা যে পবিত্র কোরআন এবং হাদিস সম্পর্কে অগাধ নলেজ আছে, আল্লাহ তাদেরকে জ্ঞান দান করেছেন, সেসব ব্যক্তিরাই সেটি ইস্তেহাত করবে, সেটা ফকি হবে, সেটা মুক্তি হবে। যে ওনারা বসেই যে একত্রে বা সম্পূর্ণ একমত হয়ে ইস্তেহাতযোগ্য বিষয় ইসলামের শরিয়া আওতায় যে সিদ্ধান্ত গ্রহণ করবে, পরিভাষা তাকে ইজমা বলা হয়, ইজমা বলা হয়। যেমন যে আমি যতটুকু জানি বা তোমরা জানো কিনা জানি না, যেমন যে অঙ্গ প্রতিস্থাপন, অঙ্গ প্রতিস্থাপন সম্পর্কে যে বিশ্বে যে বা আমরা পরে আলোচনা করি, বিভিন্ন দেশে কাউন্সিল আছে, শরিয়া বোর্ড আছে, যে তারা একসাথে পারে নাই যে অঙ্গ প্রতিস্থাপনটা ইসলামে বিধান বা অনুমোদন করবে কি না, সেটা একটা প্রশ্ন। যেমন আমাদের চোখের কর্নিয়া প্রতিস্থাপন হয়, যারপরে বাল প্রতিস্থাপন হয়, কিডনি প্রতিস্থাপন হয়, এটা এখন সায়েন্স এবং টেকনোলজির যে মেডিকেল সায়েন্সের যে উন্নতির কারণে এগুলো হচ্ছে, এখন এটা করা যাবে কি না এখনও একমত হয় না আমাদের দেশে। তবে হ্যাঁ, যদি কেউ যে ভাই বোনকে, বোন ভাইকে, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে, ছেলে তার মেয়ে, মাকে মা তার ছেলেকে দে, সেটা হলো অন্য কথা। কিন্তু তুমি ক্রয় করবে, ক্রয় করে নিয়ে আসবে, এটা ইসলামে এখনও অনুমোদন দেয় না, বা আমাদের দেশে মুক্তি সেবা বিশ্বে যারা আছে তারা এই সম্পর্কে এখনও একসাথ হয় না। কেন হয় না, আমি যতটুকু বুঝতেছি যে যদি কোনো একজন অর্থবিত্তের মালিক হয়, যে তার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, সে তখন গরিবের একটা ছেলেকে টাকা পয়সা দিয়ে ক্রয় করে এনে সেটা
কিন্তু একটা গরিব লোক যখন কিডনি ড্যামেজ হলো সে কি করবে? তার তো অর্থ সম্পদ নাই, সে একটা কিডনি ক্রয় করতে হয়। যে আমাদের কলেজে একজন স্যার আছেন, তোমরা জানো সবাই চিনো, ওনার প্রায় অনেক 70 লাখ টাকার মতো খরচ হয়ে ইন্ডিয়া থেকে চিকিৎসা করে আসছেন, তিনি কজনের পক্ষে সম্ভব? এই জন্য যে যে ঐক্য মতো পৌঁছতে হবে, কোনো একটা সমস্যার সৃষ্টি হয়েছে সে সম্পর্কে মুস্তাহিদ ফকিগণ একমত হইতে হবে। আর ওরা কারা হবে? যারা ইসলাম কোরআন এবং হাদিস সম্পর্কে অগাধ জ্ঞানের অধিকারী এবং সেই নিয়ে তারা আমল করে, তাহলে তাদের পক্ষে যে ফতুয়া দেওয়া তাদের পক্ষে ঐক্যমতে পৌঁছায় সম্ভব। দেখেন আমাদের দেশে এখন যে একজন আরেকজনকে বলে তুই মুসলমান না, তুই কাফির হয়ে গেছ, তুই ইসলাম ধর্ম থেকে খারিজ হয়ে গেছ, একদিকে তাবলিগীরা বলে একটা, তারপরে শশিনে বলে একটা, তারপরে চরমনে বলে একটা, মাঝভান্ডার বলে একটা, সুন্নিরা বলে একটা, ওয়াহাবিরা বলে একটা, শিয়ারা বলে একটা, সুন্নিরা বলে একটা। আমরা সাধারণ মুসলমান, আমরা কোন দিকে যাব? আমার কথা হলো যদি কারো কোনো সমস্যা হয় আপনারা বসেন, সবাই বসি, সেটা একমতে আসেন। আমরা মুসলমান মুসলমান ভাই ভাই যদি দ্বন্দ্ব করি, যে সাধারণ জনগণকে মিসগাইড করা কোনো অর্থ হয় না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। দেখা হবে ইনশাল্লাহ বেশি আগামী ক্লাসে। সকলকে ধন্যবাদ।